সারা দেশে চালের বাজার এখনও চড়া থাকলেও আমদানি শুল্ক কমানোর সরকারি সিদ্ধান্তে কমতে পারে চালের দাম। জয়পুরহাটের বিল মালিক সমিতির নেতারা বলছেন, বাড়তি আমদানি হলেই কমতে শুরু করবে দাম। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরাও বলছেন একই কথা। দাম বাড়ার জন্য এবার ধানের উৎপাদন কম হওয়া ও সরকারের আগাম চাল কেনার সিদ্ধান্তকে দায়ী করলেন তারা। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপণন কর্মকর্তা স্পষ্টই জানালেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে চালের দাম। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাল আমদানিতে সরকার শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়ার পর সারা দেশে চালের দামে অস্থিরতা কমবে কিনা তা নিয়ে আলোচনা চললেও এখনও চড়াই রয়েছে বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে বস্তা প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে ধান না পাওয়া ও ভারত থেকে বাড়তি চাল আমদানি না হওয়ায় চালের বাজারে এই অস্থিরতা। তবে জেলা বিপণন কর্মকর্তা বলছেন, দাম বাড়ার জন্য মূলত দায়ী চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট। বিপণন অফিসের অনুসন্ধানে ধান চাল মজুত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি। প্রোডাকশন কম হয়নি, অন্যান্য বারের তুলনায় এবার বেশি। এটার কারণ আমার এটাই মনে হচ্ছে যে মিলাররা এটাকে প্রাকৃতিক সংকট সৃষ্টি করতে চাচ্ছে। যদিও মজুদের অভিযোগ অস্বীকার করছে চাঁপাইনবাবগঞ্জ মিল মালিক সমিতি, তবে দেশের অন্য স্থানে অতি মুনাফার লোভে চালের মজুদ করা হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করলেন সমিতির নেতারাও। তাদের যে ডিমান্ড বাজারে সেমন তো তারা তো পূরণ করতে পারছে না, তাদের গুদাম তো দূরে থাকে, তাদের ওই দৈনন্দিন যে প্রোডাকশন সে প্রোডাকশনটাই কিন্তু তারা করতে পারছে না চাহিদা অনুযায়ী, কাজে এখানে সিন্ডিকেটের কোনো সুযোগই নেই। এদিকে বোরো ধানের এই ভরা মৌসুমেও জয়পুরহাটের চালের বাজার বেশ চড়া। বর্তমানে মোটা চাল বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 42 টাকা, আর চিকন চাল 46 থেকে 55 টাকা। মৌসুমের শুরুতে চালের উচ্চ মূল্যে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। এই চালগুলো মিলেরতেই দাম বেশি দিয়ে আমরা কিনছি, আমাদের বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতেছি। জেলার মিল মালিক সমিতির নেতারা বলছেন, এবার উৎপাদন কম হওয়ায় বাজারে ধানের সরবরাহ কম। তাছাড়া সরকার আগাম চাল কেনার সিদ্ধান্ত নেওয়ার কারণেও বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে চাল আমদানির কোনো বিকল্প নেই বলেই মনে করেন মিল মালিক সমিতির এই নেতা। ইতিপূর্বে সরকারকে এ বিষয়ে কয়েকবার অনুরোধ করেছি, তাহলে বহির্বিশ্ব থেকে এনে এটাকে মিটআপ করা। সরকার চাল আমদানিকে উৎসাহিত করার জন্য শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমদানি বাড়ার পাশাপাশি কমবে চালের দাম, এমনটাই মনে করছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।